আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বিদ্যুৎ বিল দিতে গেলে টোকেন নাম্বারটি আমাদের কাছে পৌঁছায় না। বিকাশ বলেন বা যে কোনো মাধ্যম বলেন, আমরা যদি বিকাশে অনলাইনে পে করি তাহলে অনেক সময় আমাদের কাছে যখন টোকেনটি না আসে তাহলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। এখন আর চিন্তার কোনো কারণ নেই, আমরা দুটি ওয়েতে আপনাকে দেখায় দিব যে কীভাবে আপনারা বিদ্যুৎ বিলের যে টোকেন নাম্বারটি আছে, যদি আপনাদের কাছে মেসেজটা না আসে তাহলে আপনারা ইজিলি বের করতে পারবেন। দুটা পন্থা আমি আপনাদের দেখাবো। এক, মোবাইলের মাধ্যমে এটা আপনি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিকাশের অ্যাপসে ঢুকে আপনি আপনার টোকেন নাম্বারটি কালেক্ট করতে পারবেন, এবং ডিপিডিসি যে ওয়েবসাইট আছে কোন জায়গায় গেলে আপনি আপনার প্রিভিয়াস যে মিটার নাম্বার দিয়ে টোকেন নাম্বারটি বের করতে পারবেন ইজিলি। আজকের ভিডিওটি এই নিয়ে। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে পে বিলে যাব। পে বিলে গিয়ে নিচে রিসেট অ্যান্ড টোকেনে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পারবো বিল রিসিট এবং প্রিপেড টোকেন। আমরা প্রিপেড টোকেনটিতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবো যে মিটার নাম্বারটি দিন। এখানে আমরা আপনাদের যে মিটার নাম্বারটি আছে সেটা দিবেন, সেটা ডিপিডিসিডি হোক বা বিপিডিবি হোক, যে কোনো বিদ্যুৎ বিলের টোকেন নাম্বারটি এখানে দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের এক্সপেক্টেড যে টোকেন নাম্বার আছে সেটা এখান থেকে আপনারা কপিও করতে পারবেন। এখন আমরা দ্বিতীয় স্টেপসটিতে যাব। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে সেখানে ডিপিডিসি লিখব। লেখার পর ওয়েবসাইটটি আসবে। তো ডিপিডিসি যে ওয়েবসাইট আছে সেটা আমরা ক্লিক করব। কিছুক্ষণ পরই আমাদের ওপেন হবে। তারপর মেনু নির্বাচন করুনতে যাব। থ্রি ডটে ক্লিক করে মেনু নির্বাচনে যে নিচে দেখতে পারবো গ্রাহক সেবা, এই গ্রাহক সেবাতে আমরা যাব। গ্রাহক সেবাতে যাওয়ার পর একেবারে নিচে লেখা আছে প্রিপেড মিটার সংক্রান্ত, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সর্বশেষ নিচে আছে সর্বশেষ ভেন্ডার টোকেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ভালোভাবে এটা পড়বেন। পড়ার পর দেখা যাবে এখানে আমাদের যে কাস্টমার নাম্বারটি আছে, মানে আপনাদের যে মিটার নাম্বারটি আছে সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা 5xvtx যে ক্যাপচাটা আছে সেটা পূরণ করে সাবমিট করলেই আপনাদের টোকেন নাম্বারটি চলে আসবে। এখন আমি ক্যাপচাটি ফিল আপ করছি। ক্যাপচাটি খুব ভালোভাবে ক্রিয়েট করবেন, দেন সাবমিটে ক্লিক করলেই নিচে দেখতে পারবেন এই যে দেখেন আমাদের টোকেন নাম্বারটি চলে এসেছে। আরও ইজি করে যদি আপনারা লিখতে চান তাহলে ব্রাউজারে গিয়ে লিখবেন ডিপিডিসি টোকেন নাম্বার, সেখানে একটু নিচে গেলে দেখতে পারবেন ক্যাপচা কোড, ক্যাপচা কোড ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। তাহলে সরাসরি এখানে ওপেন করবে। দেন আপনারা কাস্টমার নম্বরটি এখানে দিবেন, দেন ক্যাপচা দিবেন। ক্যাপচা দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তাহলেই আপনাদের যে টোকেন নাম্বারটি আছে দেখতে পারবেন। এই যে চলে আসছে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।